নাম তার প্রথম আলো কিন্তু বাস করে অন্ধকারে প্রথম আলো আওয়ামী লীগের শত্রু প্রথম আলো গণতন্ত্রের শত্রু প্রথম আলো দেশের মানুষের শত্রু একটা ছোট্ট শিশুর হাতে দশটা টাকা দিয়ে তাকে দিয়ে একটা মিথ্যে বলানো শিশুর মুখ থেকে কিছু কথা বলানো কি কথা ভাত মাংস ভাত মাছ মাংসের স্বাধীনতা চাই একটা সাত বছরের শিশু তার হাতে দশটা টাকা তুলে দেওয়া এবং তার কথা রেকর্ড করে সেটা প্রচার করা স্বনামধন্য এক পত্রিকা খুবই পপুলার নাম তার প্রথম আলো কিন্তু বাস করে অন্ধকারে প্রথম আলো আওয়ামী লীগের শত্রু প্রথম আলো গণতন্ত্রের শত্রু প্রথম আলো দেশের মানুষের শত্রু আমি এটা অত্যন্ত দুঃখের সঙ্গে বলি যে এরা এই দেশে কখনো স্থিতিশীলতা থাকতে দিতে চায় না 2007 সালে যখন এমার্জেন্সি হয় তখন তারা উৎফুল্ল দুটি পত্রিকা আদা জল খেয়ে নেমে গেল বাবা কোরালো আর তার সঙ্গে আছে একজন সুদখোর বড়ই প্রিয় আমেরিকার আমেরিকা একবারও জিজ্ঞেস করে না যে একটা ব্যাংক গ্রামীণ ব্যাংক এটা তো একটা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান সরকারের বেতন তুলত যে এমডি সে মিলিয়ন মিলিয়ন ডলার কোথা থেকে পেল যে আমেরিকার মতো জায়গায় সামাজিক ব্যবসা করে বিনিয়োগ করে দেশে বিদেশে এই অর্থ কোথা থেকে আসে এটা কি জিজ্ঞেস করেছে কখন তারা জিজ্ঞেস করেনি এদের কাছ থেকে দুর্নীতির কথা শুনতে হয় দুর্নীতির বিরুদ্ধে জেহাদ এদের কাছ থেকে মানবতার কথা শুনতে হয় যারা গরিবের রক্ত চোষা টাকা পাচার করে বিদেশে বিনিয়োগ করে নিজেরা শত কোটি টাকার মালিক হয়ে আবার আন্তর্জাতিক পুরস্কারও পেয়ে যায় আবার এই সব লোক এই দেশে গণতন্ত্রকে ধ্বংস করার চেষ্টা করে মানুষের ভাগ্য নিয়ে চিনি মেরে খেলে আওয়ামী লীগ সরকার এসে কিছুই নাকি দেয়নি দেশ নাকি ধ্বংস হয়ে গেছে তা আমি একটু মাননীয় স্পিকার আপনার কাছে আজকে একটু সময় নিচ্ছি আমি খালি আওয়ামী লীগ কী করেছে আর তার আগে কী ছিল আমি কয়েকটা হিসাব একটু তুলে ধরতে চাই এর বেশি কিছু আর আমি বলতে চাই না আজকে আমরা রক্ত দিয়ে সংগ্রাম করে স্বাধীনতা এনেছি এই স্বাধীনতার সুফল বাংলার মানুষের ঘরে পৌঁছে দেওয়াটাই আমাদের একমাত্র লক্ষ্য নিজেদের ভাগ্য করতে আসেনি আর আমি এটা বিশ্বাস করি যে নিশ্চয়ই দেশবাসী এটা বিশ্বাস করে যে 14 বছর একটানা ক্ষমতায় আছি বলেই আজকে দেশের মানুষের ভাগ্য ফিরাতে পেরেছি হ্যাঁ ইউক্রেন যুদ্ধের কারণে আজকে সারা বিশ্বব্যাপী মূল্যস্ফীতি বেড়েছে বাংলাদেশও তার থেকে পিছে না তারপরেও আমাদের উৎপাদন বৃদ্ধি করে দেশের মানুষের অতিরিক্ত দামে জিনিস কিনে এনেও আমরা দেশের মানুষের খাদ্য নিরাপত্তা দিয়ে যাচ্ছি 1 কোটি মানুষকে আমরা খাবার দিচ্ছি এই রমজান সামনে রেখে তাদের সাহায্য করছি বিনা পয়সায় আমরা প্রায় 50 লক্ষ মানুষকে খাবার দিচ্ছি 15 টাকা কেজিতে চাল দিচ্ছি 1 কোটি মানুষকে পারিবারিক কার্ড দিয়ে চাল ডাল চিনি তেল আমরা দিয়ে যাচ্ছি যেন নিম্ন আয় বা মধ্য আয় বা যারা তারা সকলের জন্যই আমাদের কিন্তু দৃষ্টি আছে।